नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल SB एक्सप्लोरर। तो बंधुरा सकल के जाने शुभ सकाल। तो बंधुरा तुम्हारा सकले ही जानो आजकल AFC कपर मैच रही है जेखने किन्तु मोहनबागान मुखोमुखी होबे बांग्लादेशेर क्लाब बसुंधरा किंगसर। और ये मैचटा किन्तु मोहनबागानेर अवे मैच माने बसुंधरा किंगस एरिनाय किन्तु ये मैचटा होते चले। तो आज के सन्धे बेला 7:30 থেকে আমাদের ভারতীয় সময় এই ম্যাচটা হবে এবং বাংলাদেশ সময় রাত্রির 8টা থেকে কিন্তু এই ম্যাচটা হবে। এবার যদি কোন চ্যানেলে তোমরা দেখতে পাবে সেইটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো, তার আগে অবশ্যই সকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা গতকালকে যে ACL এর ম্যাচটা ছিল সেটা কিন্তু স্পোর্টস 18-1 এ দেখানোর কথা ছিল, সেই রকম কিন্তু দেখিয়েছে স্পোর্টস 18-1-ই, কিন্তু স্পোর্টস 18-1 HD-তে দেখিয়েছে। স্পোর্টস 18-1-এ শুধুমাত্র ক্রিকেট দেখানো হচ্ছিল। আসলে ব্যাপারটা হচ্ছে এরা সব কিছুর ব্রডকাস্টিং রাইটস না কিনে রেখে দিয়েছে, এবার একসাথে সব একসময় গিলে নিয়েছে কিন্তু এখন উগরাতে পারছে না, এই কারণে হচ্ছে সমস্যা। তাই যাদের কাছে HD চ্যানেলটা নেই তারা কিন্তু সেটা দেখতে পায়নি কালকের ম্যাচটা। কিন্তু আমি ফ্রি লিঙ্ক শেয়ার করেছিলাম, সেইখানের মাধ্যমে কিন্তু দুখানের লিঙ্ক শেয়ার করেছিলাম, অনেকে কিন্তু এই ম্যাচটা দেখতে পেয়েছো, সেই রকমই কিন্তু আজকেও আমি ফ্রি লিঙ্ক শেয়ার করব। তো এবার হচ্ছে আজকের ম্যাচটা তোমরা টিভিতে কোথায় দেখতে পাবে? তো দেখো বন্ধুরা ভারত থেকে কিন্তু আজকের ম্যাচটা তোমরা স্পোর্টস 18-1 চ্যানেলেই দেখতে পাবে, স্পোর্টস 18-1 HD-তে নয়। সেই রকমই কিন্তু শিডিউলে দেওয়া আছে, আমি সেটা তোমাদেরকে দেখিয়েও দিলাম স্ক্রিনশট। তো স্পোর্টস 18-1-এ কিন্তু আজকের ম্যাচটা লাইভ দেখতে পেয়ে যাবে। আর যারা বাংলাদেশ থেকে দেখবে টিভিতে তাদের কিন্তু News 24 এই চ্যানেলটাতে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর মোবাইলের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে মোবাইলে তো ইন্ডিয়া থেকে ফ্যানকোড অ্যাপ, যেটা কিন্তু ফ্রি নয়, সিঙ্গেল ম্যাচের জন্য 19 টাকার পাস মারতে হয় সেইটা, এবং পুরো AFC-র জন্য 59 টাকার পাস। তো এই হচ্ছে ব্যাপার, ফ্রিতে নয়। আর বাংলাদেশ থেকে যারা দেখবে তারা কিন্তু টি স্পোর্টস ইউটিউব চ্যানেলে দেখতে পেয়ে যাবে। আর তোমাদেরকে বলে দিই ভারত থেকে কিন্তু টি স্পোর্টস ইউটিউব চ্যানেলটা দেখা যাবে না, মানে এই ম্যাচটা লাইভ দেখা যাবে না, তারা সেইভাবেই প্রাইভেট করে রাখে, সেইভাবে কিন্তু তোমরা দেখতে পাবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে ফ্রি লিঙ্ক গতকাল যেমন আমি ACL এর জন্য শেয়ার করেছিলাম যার মাধ্যমে তোমরা ফ্রিতে দেখতে পেয়েছো লাইভ, আজকের ম্যাচেরও কিন্তু ফ্রি লিঙ্ক আমি শেয়ার করব। তার জন্য অবশ্যই তোমরা সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ফ্রি লিঙ্ক পাওয়ার জন্য। আর বন্ধুরা এইটাও তোমাদেরকে বলে দিই এই ভিডিওর পিন কমেন্টেই কিন্তু লিঙ্ক পাবে, বারবার কমেন্ট করার কোনো দরকার নেই, ম্যাচ শুরুর সময় কিন্তু এই ভিডিওর পিন কমেন্টে আমি তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।